নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রথমে সকল ভিউয়ার, সকল প্রিয় দর্শক বন্ধুকে আমি একটি অনুরোধ করতে চাই, ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি আপনারা শুনবেন। 24 ক্যারেট গোল্ডের মতো সোনার ভাগ্য হতে চলেছে এই 6 রাশির। কেন আমি এই কথাটি বলছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন, শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বকরি অবস্থাতে, এবং মকর রাশিতে আপনার 12 জুলাই 2022 মকর রাশিতে প্রবেশ করবে, এবং স্বরাশিতে প্রবেশ করে যে 6 রাশির ক্ষেত্রে 24 ক্যারেট গোল্ডের মতো ভাগ্য চমকাতে চলেছে সেই রাশিগুলোকে নিয়ে আমি আলোচনা করব। দেখুন, শনি আমাদের এই যে কলিযুগে কর্ম ফলদাতা গ্রহ, শনি আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে এটা দেখা দরকার, শনি কোন নম্বর নক্ষত্রে অবস্থান করছে, শনি আপনার রাহুর সাথে যুক্ত নয় তো, শনি পাপকর্তারই যোগে নেই তো, এই জায়গাগুলো কিন্তু বিশ্লেষণ করা একান্তই দরকার। শনি যদি আপনার খুব ভালো থাকে কি না, আপনি এই জীবনে মানে আরবপতি পর্যন্ত, কোটিপতি বাদ দিন, আরবপতি পর্যন্ত কিন্তু হতে পারেন। শনির টোটাল শনি কিন্তু নিয়ন্ত্রণ করে আপনার কর্মফল, আপনি শনি আপনাকে দিবেই, আপনি যেমন কর্ম করবেন সে ফল আপনি কিন্তু পাবেন। শনি হচ্ছে বিচারক, অর্থাৎ আপনাকে দেখতে হবে শনির প্লেসমেন্টটা আপনার কেমন আছে জন্মচক্রে, এবং আপনার আচার আচরণ। আমি একটি কথা বারবার বলছি, শনিকে যদি আপনারা ভালো করতে চান, প্রথম কথা হচ্ছে আপনারা কুকুরকে আপনারা কিন্তু ভালোবাসুন। আমি বলছি কুকুরকে, দেখুন যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ, কর্মহীন, টাকা থাকছে না, টাকা সেভিংস হচ্ছে না, দারিদ্রতা, দুঃখ, কষ্ট লেগেই আছে, অশান্তি, ঝামেলা, কুকুরকে আপনারা সেবা যত্ন করুন, কুকুরকে খেতে দিন, শনি কিন্তু প্রসন্ন হয়। অর্থাৎ আপনি রাস্তার কুকুরকেও দিতে পারেন, আপনি যদি বাড়িতেও পুষেন সেটা ক্ষেত্রে, দুটা ক্ষেত্রে কিন্তু ভালো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনি হনুমানজির উপাসনা কিন্তু করুন, হনুমানজি উপাসনা আপনারা কিন্তু করুন। হনুমানজির উপাসনা করলে শনি যদি আপনার জন্মছকে খারাপ থাকে, শনি কিন্তু আপনার ভালো কিন্তু হবে। এবং এর পাশাপাশি যারা গরিব লোক আছে, বাস্তবে যারা নির্ধনী আছে কি না, তাদেরকে দান করুন, দান কিন্তু বিশেষভাবে দরকার। দান আপনার, আপনি যত দান করবেন, অর্থাৎ আপনার রোজগারের যদি 20% আপনি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনকাম আরও কিন্তু বৃদ্ধি করবে। এবং এর পাশাপাশি আপনি শনি রক্ষা কবচ, যাদের শনি খুবই পীড়িত আছে, নিজের ন্যাকাল চারটা দেখুন, শনি পীড়িত থাকলে দেখবেন বিশেষ করে আপনার কর্মের জায়গাটা নিয়ে কিন্তু ঠিক থাকবে না। আপনার যথেষ্ট বয়স হয়ে গেছে কিন্তু আপনি স্টেবল হতে পারেননি এখনও পর্যন্ত, স্টেবিলিটি কিন্তু থাকবে না। প্রথম কথা, শনি খারাপ থাকলে, শনি খারাপ থাকলে আপনার কোমরের নিম্নাঙ্গ নিয়ে কিন্তু আপনাকে কিন্তু ভুগতে হবে, হাড়ের ব্যথা, এটা কিন্তু আপনাকে সারা জীবনই, পায়ে চোট আঘাত, এগুলো শনি কিন্তু টোটালটা, কোমরের নিম্নাঙ্গ থেকে টোটালটা কিন্তু শনি কিন্তু নির্দেশ কিন্তু করে। এবং আপনি আপনার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করুন, তাতেও কিন্তু শনি কিন্তু প্রসন্ন কিন্তু হবে। নিজের আচরণ, শনি আপনার ন্যাকাল চার্টে ভালো আছে না খারাপ আছে, একজন অ্যাস্ট্রোলজারই, যাদের ক্ষেত্রে নেই জন্মপত্রিকা, আপনারা হস্তরেখাও বিচার করতে পারেন, আপনার হস্তরেখাতে বুঝে যাবে আপনার শনি কেমন আছে। শনি যদি আপনার পীড়িত হয় কি না, আপনি কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করবেন, প্রচুর পরিশ্রম করছেন,
সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। অর্থাৎ একাধিক পরিশ্রম আপনি করছেন কিন্তু দিনের শেষে আলটিমেট আপনি সেরকম কিন্তু টাকা ঘরে তুলতে পারছেন না। শনি যদি আপনার, আবারও বলছি, শনি যদি আপনার উপর প্রসন্ন হয়, শনি মহারাজ আপনাকে মানে এই কলিযুগেই আপনাকে কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত কিন্তু করতে পারে, লিখে রাখুন। অনেকে বলছেন যে স্যার আপনি তো কোটিপতি বানিয়ে ছেড়ে দিচ্ছেন, আরবপতি বানিয়ে ছেড়ে দিচ্ছেন, ছাড়ার ব্যাপার নয় এখানে। যদি আপনার জন্ম ছকে পোটেনশিয়ালিটি থাকে, তাহলে শনি যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক কিন্তু হবেন। আর শনি যদি আপনার নেগেটিভ থাকে কি না, তাহলে কোনো মাতেই কিন্তু সম্ভব নয়। সেই জন্য শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়, এই কমেন্টটি অবশ্যই আপনারা করুন। এবং শনিকে ভালো করতে গেলে আপনারা একটি থালা নেবেন, ছোট্ট একটি বাটি নেবেন, থালা না ছোট্ট একটি বাটি নেবেন, সেখানে সরষার তেল দিয়ে আপনারা দেখে, মুখ দেখে সেই সরষার তেলটা আপনারা দান করুন। সেটাও কিন্তু বিশেষভাবে শনি কিন্তু আপনার প্রসন্ন কিন্তু হবে। শনি আমাদের কোন কোন দিকগুলো দেখে দেখুন, শনি প্রথম কথা হচ্ছে গাড়ির যারা ব্যবসা করছেন টোটালটা শনি, শনি আমাদের যারা রাজনীতির সাথে যুক্ত আছেন টোটালটা কিন্তু শনি, যারা চাকরি করছেন টোটালটা শনি, রাজনীতি এই জন্য জনতা জনার্দন আপনার কথা শুনবে কি না শনি কিন্তু, শনি যদি আপনার জন্মছকে দুর্দান্ত থাকে না, আপনি রাজনীতি লেভেলে উচ্চ থেকে উচ্চতরে শিখরে কিন্তু আপনি পৌঁছাবেনই পৌঁছাবেন, যতই বাধা আসুক। লিখে রাখুন আপনার জন্মছকটায়, দেখুন রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি হবে। দেখুন শনি কিন্তু চামড়ার জিনিসটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, চায়ের ব্যবসা যারা করছে সেটাও কিন্তু শনি, অর্থাৎ এরকম প্রচুর জায়গাটা কিন্তু শনি কিন্তু দেখে। তবে দেখতে হবে আপনার ন্যাকাল চার্টে শনির প্লেসমেন্ট কেমন আছে। এই যে শনি বক্রি হয়ে মকর রাশিতে প্রবেশ করছে, যে ছয় রাশির ক্ষেত্রে বলছি মানে 24 ক্যারেট গোল্ডের মতো ভাগ্য হতে চলেছে, লিখে রাখুন। এই যে বক্রি হওয়ার পরে মকর রাশিতে গিয়ে এই ছয় রাশিকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। নাম্বার ওয়ান রাশি বৃষরাশি, বৃষরাশির প্রথম কথা ভাগ্যভাবে আবারও ফিরে আসছে, লিখে রাখুন। বৃষরাশি যারা মানুষ আছেন আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, এবং ভাগ্যভাবে থেকে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের করবে, বিদেশ থেকে আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে সুযোগ আপনাদের কিন্তু আসবে বৃষরাশি, অর্থাৎ অফুরন্ত অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন শনি মহারাজ আপনাদেরকে। শনি এমনিতেই আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজযোগকারী প্ল্যানেট, অর্থাৎ শনি কিন্তু একটা কথা আছে, শনি যা দেতা হয় তো ছাপ্পার ফারকে দেতা হয়, শনি কিন্তু ভাগ্যভাবে ঢুকে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু ঘটাবেই। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ধনভাবে অবস্থান করছে, এবং শনি দশম দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ছে, সফলতা এবং তুঙ্গ গৃহে পড়ছে, একাদশ ভাব তুঙ্গ গৃহে পড়ছে, আপনাদের সফলতা সাকসেসের জায়গাটা থাকছে। এবং ধনুরাশির ক্ষেত্রে ধনের জায়গাটা যদি বলি, অর্থনৈতিক জায়গাটা যদি বলি, আর্থিক জায়গা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, কারণ ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং লাভ ভাবকে, প্রফিটের ভাবকে দেখছে, লাভ আপনাদের বৃদ্ধি করবে, প্রফিট আপনাদের বাড়বে, পেমেন্ট পাবেন, কাজের সুযোগ আসবে, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির দেখুন সপ্তমভাবে চলে আসছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, শেয়ার বাজার থেকে আপনারা প্রফিট পাবেন কর্কট রাশি এই সময়ে শনি। এবং আপনাদের এই সময়ের মধ্যে যেহেতু আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে,
এবং তুঙ্গ ক্রিয়ে সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু প্রফিট কিন্তু এই সময় পাবেন। শনি আপনাদের কিন্তু সম্পত্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দিতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের ক্ষেত্রে আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে এবং শশনামক মহাপুরুষ রাজযোগও সৃষ্টি করছে। আপনাদের রাজনীতির ক্ষেত্রে উত্থান সম্পত্তিগত দিক থেকে ভালো এবং আপনাদের উন্নতি দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতে অবস্থান করে শশনামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে শনি এবং মকর রাশির ক্ষেত্রে আপনাদের এবং শনি সরাসরি কর্মভাবকে দেখছে। যাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। মকর রাশি ডায়েরিতে নোট করে নিন এবং ক্যারিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, ইনকামের জায়গাটা বৃদ্ধি করবে, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের করবে এবং প্রফিটের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, প্রফিট লাভ আপনাদের এই সময় কিন্তু করতে চলেছে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং বিদেশ থেকে ইনকামের জায়গা আপনাদের বাড়বে এই সময়ের মধ্যে, বিদেশের সাথে যারা রত আছে এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, আকর্ষিক প্রাপ্তি আপনাদেরকে কিন্তু এই সময় দিতে চলেছে কন্যা রাশি। অর্থাৎ শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, ফাটকা, জুয়া থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এর সময় কিন্তু পাবেন। 24 ক্যারেট গোল্ডের মতো আপনাদেরও কিন্তু ভাগ্য হতে চলেছে, সোনার ভাগ্য হতে চলেছে আপনাদের। শনি দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং শনি দশম দৃষ্টি আপনাদের ধনভাবে পড়ছে এবং তুঙ্গ গৃহ। অর্থাৎ আমি যদি আবারও বলি, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের মজুদ কিন্তু হবে কন্যা রাশি এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ 12 জুলাই থেকে শনি মকর রাশিতে যখন প্রবেশ করবে দুর্দান্ত রেজাল্ট কন্যা। এমনি বুধের সাথে শনির কিন্তু অতি মিত্রতা সম্পর্ক কিন্তু আছে এবং একটি রাশি যেটি আরেকটু প্রফিট করবে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি দ্বাদশ ভাব থেকে সরে গিয়ে আপনাদের সাড়ে সাতই শুরু হয়ে গিয়েও সাড়ে সাতে কিন্তু আপনাদের থেমে যাচ্ছে, আবার একাদশ ভাবে চলে আসছে, সফলতা ভাবে চলে আসছে। সফলতার ভাবটা কিন্তু যথেষ্ট, প্রফিটের ভাব, লাভের ভাব এই জায়গাটাতে মীন রাশি ক্ষেত্রে সাকসেসের রেটটা কিন্তু আপনাদের বাড়বে। শেয়ার বাজার থেকে আপনারা কিন্তু যথেষ্ট মীন রাশি যদি আপনি মানুষের আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু হবে এবং ভাগ্য কিন্তু সোনার মতো চমকাতে চলেছে শনি মহারাজের কৃপায় মীন রাশি। কারণ দ্বাদশ ভাব থেকে সরে একাদশভাবে, একাদশভাবে জ্যোতিষশাস্ত্রে যে কোনো গ্রহ শুভ ফল কিন্তু দিয়ে থাকে এবং সেটা কিন্তু সক্ষেত্রিক। অর্থাৎ শনি নিজ রাশিতে কিন্তু অবস্থান করছে, এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিবে এবং উন্নতি এবং উন্নতি ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। এই যে কটা রাশির কথা আমি বললাম কি না, নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু এই কটি রাশি পেতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবারও বলছি, আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, নিজস্ব জন্মকুণ্ডলীটা দেখান। শুধু ভিডিও দেখলে হবে না, নিজের যে জায়গাটায় সমস্যা আছে কিনা সেই জায়গাটায় সঠিক রত্ন পড়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করে ভালো করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।